কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে সপ্তম দিনের মতো আন্দোলন চলছে। সকাল থেকেই জনগণের ভিড় বাড়তে শুরু করেছে। এদিকে বাড়তে থাকা জনসংখ্যার নিরাপত্তার নিশ্চিত করতে আজ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, সেই সাথে বাড়ানো হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সংখ্যা। দর্শক সেখানে আছেন আমাদের সহকর্মী মনির মিল্লাত, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। মনির, আজ সপ্তম দিন চলছে শাহবাগের গণজাগরণের মঞ্চের, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে বলুন। সপ্তম দিনের মতো যে অবস্থান কর্মসূচি এখানে জামায়াতের শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে এবং গত এক ঘন্টায় আসলে এখানকার পরিস্থিতির খুব বেশি একটা পরিবর্তন হয়নি, তবে অনেক মানুষ কিন্তু এই সমাবেশে আসছেন। এখনো আমি দেখেছি যে স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্রছাত্রী এই সমাবেশে সংহতি জানানোর জন্য আসছেন এবং আপনি দেখছেন যে এখানে স্লোগান চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে এবং তারা যেমনটি বলছেন বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে যে তাদের দাবি একটাই, একাত্তরে যেসব ঘাতক এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, তাদের যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। আরও একটি বিষয় এখানে জানিয়ে রাখি যে আজ মন্ত্রিসভায় যে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ যে আইন, সে আইনের একটি সংশোধনী প্রস্তাব আসছে এবং এখানকার যারা এই আন্দোলন করছেন তারা এই বিষয়টিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে একাত্তরের যারা ঘাতক তাদের সর্বোচ্চ শাস্তি হয়তো নিশ্চিত করা যাবে। তো এখানে কিছুক্ষণ আগে ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7-8 জন শিক্ষককে রাজাকার হিসেবে চিহ্নিত করেছেন, কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করেছেন এবং তারা বলছেন যে এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য। আরও একটি বিষয় আমি এর আগে সংবাদ সংযোগে জানিয়েছিলাম যে আজ সপ্তম দিনে এসে কিন্তু এখানে শাহবাগের যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি জোরদার করা হয়েছে এবং গতকাল ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে শাহবাগে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের নিরাপত্তার স্বার্থে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং সেই অনুযায়ী আজ সকাল 8টার পর এখানে যে প্রবেশ পথগুলো আছে বিশেষ করে কাঁটাবন, টিএসসি, মৎস্য ভবন এবং অন্যদিকে রূপসী বাংলা হোটেলের প্রতিটি প্রবেশ পথে কিন্তু আসলে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে 32টি ক্লোজ সার্কিট ক্যামেরা এখানে বসানো হয়েছে। তো তাদের কাছে আমরা জানতে চাইছিলাম যে তারা কোনো ধরনের আশঙ্কা করছেন কিনা, কোনো ধরনের নাশকতার আশঙ্কা আছে কিনা এই সমাবেশকে ঘিরে। তারা জানিয়েছে যে তারা ওই ধরনের কোনো আশঙ্কা করছেন না, তবে আন্দোলনকারীদের যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা হিসেবেই তারা এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।